তো দেখা হলো একজনের বিরুদ্ধে আমি আছি, আমি তার বিরুদ্ধে একটা কথা বলতাম, মিটিং এ বলতাম, আমার দুঃখটা চলে যেত। সরকার এমন ভাবে আমাদেরকে কুক্ষিগত করে রেখেছে, এমন ভাবে আমাদেরকে রেখেছে যাতে আমরা কোন কাজকর্ম করতে না পারি, আমাদের নিজেদের দূষণে যে ভ্রাতৃত্ব বন্ধনটা আছে সেটা যাতে আমরা সুদৃঢ় না পাই। সরকার চায় আমাদের ভিতরে যাতে আরো কি গ্যাপ হয়, তোমার সাথে আমার যাতে দেখা না হয়, আমার সাথে আমার কোনো বন্ধু যাতে দেখা না হয়, সরকার কিন্তু সেটা চায়। যার কারণে এই যে আমরা যতদিন কমিটি দিয়েছি, কমিটির পরে কিন্তু আপনারা কিন্তু এলাকায় বসতে পারেন না বা এসে বসার সেই সুযোগটা নাই। পরিকল্পিত ভাবে সরকার আমাদেরকে নিজেদের ভিতরে নিজেদের দূরত্ব সৃষ্টি করেছে, আমাদের সফল মনে রাখতে হবে। আজকে এখানে আমাদের নতুন যারা ছাত্রদলের সহযোগিতা বন্ধুরা এসেছেন, আপনারা নতুন করে যুবদল করবেন, আপনারা দলে নতুন না, আপনারা একটা সংগঠন থেকে আরেকটা সংগঠনে আসবেন। অর্থাৎ আপনার ছাত্রদলটা বিভিন্ন কারণে করতে পারতেছেন না, হয়তো কেউ বিয়ে করেছেন বা কেউ বয়স হয়ে গিয়েছে বা এমনি যে আমি ছাত্র কতগুলো সংগঠন করতে চাচ্ছি না বিভিন্ন কারণে। আমরা আমাদের সর্বপ্রথম কাজটা হলো কি যে আপনার ভিতরে আমার ভিতরে আপনার একটা বিশ্বাস অর্জন করা, স্থাপন করা। আপনি যদি আমাকে বিশ্বাস না করেন যে এখানে জাহাঙ্গীর ভাই মহানগরের প্রেসিডেন্ট, মিল্টন ভাই মহানগরের সেক্রেটারি, তারা কি না কি করে, এই যে এই বিশ্বাসটা যদি না থাকে, কারণ আমরা তো দলেরই কর্মী, আমরা সবাই এখানে সামনে সামনে যারা বসা সবাই আমরা ছাত্র করে এসেছি। প্রতিটা মানুষ আমরা যখন নেতৃত্ব বাছাই করতে যাই, আমি বিশ্বাস করি প্রতিটা মানুষ তার দলের কথা চিন্তা করে নেতৃত্ব বাছাই করে, আগে কিন্তু নিজের কথা চিন্তা করে না, আগে দলের কথা চিন্তা করে। দলের কথা চিন্তা করে হয়তো যার অবস্থান ভালো, যে ভালো একজন বক্তা, যাকে দেখতে শুনতে ভালো, যার বচনবন্দী ভালো, দেখতে শুনতে ভালো মানে কি আমি যে ভালো আমি কিছু পাবো না তা না, বডি ল্যাঙ্গুয়েজ যার ভালো, নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনারা যারা ইউনিট প্রধান ছিলেন অর্থাৎ একটা ইউনিটের প্রেসিডেন্ট ছিলেন, আপনারা আপনাদের ইউনিটগুলো করেছেন, একটা নেতৃত্ব বাছাই করতে গেলে অনেকগুলো দিক দেখতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হবে যে এখানে আমি একজন আছি, আমি একজন প্রার্থী মনে করেন, কেন্দ্রমান সভাপতি হোক, সাধারণ সম্পাদক হোক, কর্মীরা হোক, সদস্য যে নেতৃত্ব বাছাই করবে তার সবার আগে দেখতে হবে যে জাহাঙ্গীরের টার্গেট থাকে, ওর কি টার্গেট যে এখানে শেষ করা, যে ও কেন্দ্রমানটা সভাপতি হয়ে বিএনপি ক্ষমতা ক্ষমতা এলে জাতীয়বাদী কংগ্রেসের এখানে রাজনীতি শেষ করে দিবে, তার কি টার্গেট এটা নাকি সে একটা টার্গেট আছে যে না ভবিষ্যৎ রাজনীতি, এটা কিন্তু যারা নেতৃত্ব বাছাই করে তাদের যে সুযোগ প্রসারে এই চিন্তা চেতনা থাকতে হবে। এখন আমি ধরে নিলাম আমি খুব যোগ্য, আমি কেন্দ্রীয় থানার যদি 20 লাখ দেওয়া হয় আমাকে 20-20 দিয়ে কেন্দ্রীয় থানার সভাপতি করবো, কিন্তু আমার টার্গেট হলো ওইটুকু শেষ, এরপরে আমি রাজনীতি করবো না। কিন্তু যখন যেই কর্মীটা তার হয়তো 18 বা 15 আছে তার মার্কিং, সেও সভাপতি কেন্দ্রীয়, এখন সে যদি সভাপতি কেন্দ্রীয় হয় তার যদি কোনো থাকে, কিন্তু আমরা যদি দেখি বা কেউ যদি দেখে যে না তার টার্গেট সে এখান থেকে অনেক বড় কিছু হইতে চায়, অর্থাৎ বড় কিছু হইতে তখনই চাবে যে দলকে দেওয়ার চিন্তা করে। আমি তো আমার প্রেসিডেন্ট থেকে যদি আমি ওইখান থেকে বিদায় নিই তাহলে আমি দলকে কিছু দিব না, হয়তো ওইখানে কোনকাজ করে আমি হয়তো চলে যাবো, কিন্তু যে সেক্রেটার টার্গেট যে আগামী দেশে মহানগরী প্রেসিডেন্ট সেক্রেটারি হবে সে কিন্তু দলের জন্য কাজ করতে বাধ্য, কারণ সে যদি কাজ না করে তাহলে কেউ তো তাকে নেতৃত্ব দেবে না, দিবে কাজেই আমরা যখন নেতৃত্ব বাছাই করতে যাই আমাদের এই সমস্ত দিকগুলো চিন্তা করতে হবে। অনেকে হয়তো মনে করে যে ও তো অনেক যোগ্য ছিল ওর থেকে, হয়তো তোমার দৃষ্টিতে যোগ্য ছিল কিন্তু আমার দৃষ্টিতে বা আরেকজনের দৃষ্টিতে বা পরিবারের দৃষ্টিতে যোগ্যতার মাপ করে এটা কিন্তু এই টাইপের একজন। আর প্রতিটা নেতা যারা কাজ করে সবাই কিন্তু পেশেন্ট সাইডে হয় না, পেশেন্ট সাইডে হয় কি একজন পেশেন্ট হয় একজন সাইডে হয়, তো প্রার্থী হয়তো অনেক থাকে। এখন আমি যখন একবার প্রার্থী হইলাম, আমি যখন একবার সভাপতি হইতে পারলাম না, এখন আমি যদি সেখানে আমার রাজনীতি শেষ করে দিই তাহলে আমি পুরোই শেষ হয়ে গেলাম। এই যে অতিরিক্ত দিনের আমার যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু কেউ মনে রাখবে না, যে সামনে আসে মানুষ কিন্তু তাকেই মনে রাখে। আজকে 10 বছর পরে এসে যদি কেউ বলে যে আমি ছাত্র দলের কেন্দ্র থানা প্রেসিডেন্ট ছিলাম, এখন আমার কি আমার কর্মটা করে দেন, আমরা কি সেটা করবো বা কেউ কি সেটা করবে, ধারাবাহিকতা থাকতে হবে। কাজেই আমরা যারা নেতৃত্ব বাছাই করি বা আমরা যারা নেতৃত্ব বাছাইয়ের দায়িত্বে আছি আমরা অবশ্যই সেই জিনিসগুলো চিন্তা করি, আমাদের সবার আগে দলটাই আমার সামনে চলে আসে, আমাদের সামনে চলে আসে, তার পরবর্তীতে পার্সোনাল চয়েস, অবশ্যই পার্সোনাল চয়েস আছে। এতে যে ক্রাইটেরিয়াটা বললাম এই ক্রাইটেরিয়াগুলো যে ফুলফিল করতে পারবে সেই কিন্তু পার্সোনাল চয়েস চলে আসবে। পাশাপাশি আমরা যারা নেতৃত্বে আছি বা আমরা যারা নেতৃত্বে থাকি বা যেই নেতৃত্বে থাকি যখন নেতৃত্ব বাছাই করতে যায়, আমি মনে করি আমার বিশ্বাস
যে 15কে 20 করা যায়, 18কে 20 করা যায়, কিন্তু 10কে কিন্তু 20 করা যায়। কাজেই নেতৃত্ব নেওয়ার জন্য আপনাদেরকে সেভাবে যোগ্য হতে হবে, আপনাদেরকে সেভাবে কাজ করতে হবে। আপনার কাজ কার জন্য করবেন? দলের জন্য করবেন, কোনো ভাইয়ের জন্য না। কোনো ভাইয়ের জন্য কাজ করে কিন্তু কেউ বেশি দিন আগে দিতে পারে না, একটা কথা মনে রাখবেন। একটা সময় হয়তো একটু আপনার আপনার নিশ্চিত মনে হবে যে এই ও হয়তো ভাইয়ের জন্য কাজ করে এই জন্য আগায় গেছে, একটা পর্যন্ত আগানো যায়, তার পরবর্তী আগানো যায়। যারা দলের জন্য কাজ করে, দলের নিবেদিত, তারা কিন্তু এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক বন্ধুরা, আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আপনারা এখানে অনেকেই আমার অনেক সহযোগিতা সাক্ষীরা বন্ধুরা, আমি একটা ইলেকশন করেছি, আপনারা দেখেছেন সেই ইলেকশন, আপনারা এখানে গিয়েছেন, আপনারা অনেক কাজ করেছেন, সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অন্তর অন্তস্থ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই যে আজকে আমাদের দেখেন, আমরা আমাদের দেশটা যেরকম খালেদা জিয়া কারারুদ্ধ, আমাদের প্রিয় নেতা তারক রহমান দেশের বাইরে, আমরা কিভাবে রাজনীতিটা করছি, আজকে দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, দেশে গণতন্ত্র নাই, কেউ কোনো কথা বলতে পারছে না, আমাদের নেতাগুলোর গুম হচ্ছে, খুন হচ্ছে, আমাদের হাজার হাজার নেতাগুলোর মামলা, এগুলো কি প্রতিকার করতে হবে না, এগুলো কি প্রতিবাদ করতে হবে না? আমাদের দেশটা যে স্বাধীন হলো, স্বাধীনতা কিসের উপর হয়েছে? একদিন এসে তো স্বাধীনতা হয় নাই, স্বাধীন হয় নাই, বা আমরা তো স্বাধীনতা চাই নাই, এই যে এই সমস্ত বৈষম্যের কারণেই তো তখন তৎকালীন সময় দেশটা স্বাধীন হয়েছে, এবং আমাদের দেশের মানুষ যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে কিসের জন্য? গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য। আজকে কিন্তু সে ভোটাধিকার নাই, সে গণতন্ত্র নাই, তাহলে আমরা তো আর বাংলাদেশের ভিতরে আরেকটা দেশের জন্য আন্দোলন করতে পারবো না, বাংলাদেশের ভিতরে আরেকটা দেশ সৃষ্টি করার জন্য তো আমরা আন্দোলন করতে পারবো না, যুদ্ধ ঘোষণা করতে পারবো না। হ্যাঁ, আমাদের সকলের মিলে সাংগঠনিকভাবে শক্তি অর্জন করে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে, আমাদের সেই গণতন্ত্রের জন্য, আমাদের ভোটাধিকারের জন্য। কার বিরুদ্ধে? এই সরকারের বিরুদ্ধে, যারা আমাদেরকে এগুলো হরণ করেছে, যারা আমাদের গণতন্ত্র হরণ করেছে, যারা আমাদের ভোটাধিকার হরণ করেছে, যারা আমাদের মা বোনদের নির্যাত করছে, যারা আমাদের আমাদের ভাই বোনদেরকে গুম করেছে, খুন করেছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সুসংগঠিত হবে। কারণ সেই সংগঠিত হওয়ার জন্য আমাদের সাংগঠনিক শক্তি হবে। ক্যান্টনমেন্ট থানা আমি দীর্ঘদিন ক্যান্টনমেন্ট থানা আগে অনেক বড় ছিল, এই ক্যান্টনমেন্ট থানা থেকে ভেঙে কিন্তু আজকে এই যে ক্রিকেট বলেন, কাপড় বলেন, ইয়ে বলেন, নির্মল হয়েছে সমস্ত, এই থানাটা অনেক বড় থানা ছিল। তো যাই হোক বন্ধুরা, আমার আমার বক্তব্য হলো, আপনারা এখন আর ছোট না, আপনারা সবাই বড়, এখানে যারা ছাত্রগুলো সহযোগিতা আসছে আছে, তারাও দীর্ঘদিন বিভিন্ন পথ পরিক্রমা পার হয়ে এই জায়গায় এসেছেন। আমাদের বক্তব্য, আমার ব্যক্তিগত বক্তব্য একটাই, সেটা হলো যে আমরা দেখুন খালেদের জন্য যুক্ত করবো, তাদের জন্য যুক্ত করবো, আমাদের নিজেদেরও বেঁচে থাকার অধিকার আছে। আমরা তো নিজেরাও বাঁচতেছি না, আপনাকে আপনি ঘরে থাকতে পারতেছেন, আপনাকে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন, আপনাদের কিছুই করতে পারতেছেন, তাহলে আমরা কেন পিছিয়ে থাকি? হ্যাঁ, এটাও ঠিক এখন আমাদের যে পর্যায়ে এসেছে, আমরা যে পর্যায়ে এসেছি, আপনার আমার একা শক্তি দিয়ে কিন্তু আমাদের সরকারের পতন ঘটাতে পারবো, এখানে আমাদের একটা যৌথ ঐক্যবদ্ধ সম্মিলিত শক্তি লাগবে, এবং সেটার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেটার জন্য কাজ করতেছে, এবং উনি যখন আমাদের যে ধরনের আন্দোলনের ডাক দেবে, উনি আমাদের কাছ থেকে যারা এক্সপেক্ট করে, আমাদের কাছ থেকে যারা আশা করে, এবং উনি কিন্তু এখন আজকে যুবদলের নেতৃত্ব কারা আছে আপনি সাইকেলের পিছন থেকে দেখেন, সমস্ত ছাত্রদলের নেতৃত্ব, অর্থাৎ ছাত্রদলের প্রোডাক্ট, এটা হলো এই ফ্যাক্টরির প্রোডাক্ট। আমরা যারা যুবদল আছি, মহানগর বলেন, বর্ণনা দাঁড়িয়ে আসা সবাই, কিন্তু আজ আমাদের উপরে কিন্তু বিএনপির আস্থাটা অনেক বেশি। একটা ছাত্রদলের বর্তমান যে কমিটি আছে, আমি যদি এইভাবে বলি, বর্তমান যে কমিটি আছে খোকন শ্যামল কমিটি, সেই খোকন শ্যামল কমিটি তো বরাদ্দ আমাদের অনেক ছোট ভাই, এবং তাদের এই পূর্বসূরিতা আমরা, কাজে পার্টি যদি আমাদের কাছ থেকে, ওদের থেকে বেশি আশা করে, সেটা তো পার্টির অপরাধ হবে না? অপরাধ হবে? আমাদের প্রিয় নেতা তারেক রহমান যদি আমাদের উপর আস্থা রাখে, আমাদের প্রিয় নেত্রী দেশটির বেগম খালেদা যদি আমাদের উপর আস্থা রেখে আমাদের কোনো দায়িত্ব দেয়, আর আমরা যদি সেটা পালন করতে না পারি, ইচ্ছে দুর্ভাগ্যজনক কিছুই হতে পারে না। আমাদের এখানে রাজনীতির সামনে সারিতে যারা বসে আছে, আমার মনে হয় 30-35 বছরের কেউ কম না রাজনীতির বয়স, আপনারা যারা সামনে আছেন, আপনাদের হয়তো অনেকেরই 30 বা অনেকের হয়তো একটু কম হতে পারে যারা জুনিয়র আছে। তা আমরা যে দীর্ঘদিন কাজ করতেছি দলের জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমর্থন করে, জঙ্গিবাদ বাস্তবায়ন করার জন্য, দেশকে যেরকম ভাবে দিয়ে তিনটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রী আজকে জেলখানায় আমাদের প্রিয় নেতা আমাদের সব সহযোগিতা বলেছে, তারেক রহমান আমাদের দ্বিতীয় একটা সন্তান ছাড়া কেউ কেউ খুঁজে পাবেন না, তাহলে তিনি আজকে বাংলাদেশে থাকতে পারতেছেন। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কি অবস্থা? 111 এর সময় এমন কোন জায়গা নাই তারেক রহমানকে দুর্নীতিবাজ বানানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু পারছে? পারে নাই। একটি কোর্ট দেখেন, একটি কোর্ট তারেক রহমানকে খালাস দিয়েছে, সেই জাস্টিস হতে বাংলাদেশে থাকতে পারে? এই দেশে এই অবস্থা, এখন যদি আমরা ঘুরে না দাঁড়াই, এখন যদি আমরা আমাদের শক্তি অর্জন না করি, আমাদের শক্তি দিয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে না দাঁড়াই, তাহলে আর কারা কি করবে? আমাদের তো অস্তিত্ব থাকবে না। কাজেই বন্ধুরা, আমার সর্বপ্রথম নিজের জন্য কাজটা করবে,
নিজের জন্য মানে অর্থাৎ আপনার অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে। আমরা সেই কাজ তো আপনি একা করলে হবে না, আমি একা করলে হবে না, সেটা কিভাবে করতে হবে? একটা দলের মাধ্যমে করতে হবে, সংগঠনের মাধ্যমে করতে হবে। সেই সংগঠনের জন্য আমাদের জাতীয় যুব দল আপনারা আছেন, আপনারা দলের কর্মী। আমি বিশ্বাস করি আপনারা যদি সুসংগঠিত হন, আমাদের আমাদের ছাব্বিশটা থানা, ছাব্বিশটা থানাকে যদি আমরা সুসংগঠিত করতে পারি, ব্যক্তির স্বার্থকে উর্ধ্বে রেখে আমরা যদি দলের সাথে কাজ করি, ইনশাল্লাহ আমাদের নেতৃত্বে রাষ্ট্রীয় এবং খালেদা জিয়ার মুক্তি হবে, আমাদের নেতৃত্বে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, আমাদের নেতৃত্বে এই খুনি হাসিনার পতন হবে। আমাদের এখানে যুবদলের অনেক যোগ্য নেতৃত্ব আছে, আমি বিশ্বাস করি আপনাদের যোগ্যতা দিয়ে আপনারা আগামী দিনে আপনাদের নেতৃত্ব প্রমাণ করবেন এবং দলের যে চাহিদা সেই চাহিদা পূরণ করবেন। বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে সকলকে নিয়ে সকলে একসঙ্গে মিলে রাজপথে থাকার অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উপর হোক, দেশটির বেগম খালেদা জিয়া জড়িত হোক, তারিন্দর হকার, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালাম। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকক্ষণ যাবত এখানে বসে আছেন, অনেকে বক্তব্য রেখেছেন, নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। ক্যান্টনমেন্ট থানা ভৌগোলিক ভাবে তার অবস্থান, ওখানে রাজনীতি করার মতো যেই ভৌগোলিক যে অবস্থা, পাশাপাশি আমাদের পল্লবী আপনাদের পাশে ভাষার ট্যাগ, তারপরে কাফরুল টু আমাদের তুলনায় একটু আপনাদের রাজনীতি করাটা একটু কঠিন, আমরা এটা বিশ্বাসও করি এবং আমরা আমাদের নেতৃবৃন্দ সেটা জানি। তারপরেও দীর্ঘদিন যাবৎ আপনারা ক্যান্টনমেন্ট থানা জাতীয়তাবাদী যুব দলের ঝান্ডাকে হাতে তুলে নিয়ে এখনো এই অবস্থার মধ্যেও, এত প্রতিকূলতার মধ্যেও আপনারা ওখানে জাতীয়তাবাদী যুব দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে আপনারা বিভিন্ন সময় সবসময় কর্মসূচি পালন করে থাকেন। আমি যদি বলি গত যেই কমিটিটা আমরা করেছি, তার আগেও যে কমিটিটা ছিল, তার আগেও যেটা ছিল, আপনারা যদি যুবদলের গত ১২ বা ১৫ বছরের রাজনীতির সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে জানেন। আমি এখানে বিশ্লেষণ করতে চাই না। ক্যান্টনমেন্ট থানার যুবদলের, আমি যখন থানার সভাপতি তখনও একটি কমিটি ছিল, সেটিও হয়তো পূর্ণাঙ্গ ছিল না, বিভিন্ন কারণে হয়নি। তারপরে অনেক বছর পরে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি করেছি। একটি কমিটি করতে গেলে ভুল ভ্রান্তি সব কিছু থাকে। আমি তো সাইফুলের বুকের ভিতরে এক্সরে মেশিন বসাই দিতে পারবো না, যার ভিতরে কি আছে সব দেখি, তাই না? তাদের মাধ্যমে তা প্রমাণিত হবে। সে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাচ্চা একজন কর্মী, খালেদা জিয়ার একজন পরীক্ষিত সেনা, তারেক রহমানের পরীক্ষিত কর্মী, এটা তো তার কর্মের মাধ্যমে যে বোঝা যাবে। মাস পথে এসে কেউ চলে যাবে, কেউ চলে যাবে, কেউ থাকবে, এটাই স্বাভাবিক। আমরা তো এখন আজকে যেই কমিটি করবো বা কালকে যেটা করবো সেটাও তো বলতে পারবো না যে ও কয়দিন করবে, এটা বলার বা ইচ্ছা বা আমাদের সেই জ্ঞান আমাদের নাই, উপরে রব্বুল আলামিন জানেন, উনি জানেন। বাট আমরা যেটা চেষ্টা করব যে আমাদের নেতৃবৃন্দকে দিয়ে তাদের মধ্যে দিয়ে তারা কাজকর্ম করতে পারবে, দলের প্রতি আন্তরিক থাকবে, কর্মীদের প্রতি ভালোবাসা থাকবে, এলাকায় লোকাল এলাকায় মোটামুটি অবস্থা তাদের মধ্যে দিয়ে যাচাই বাছাই করে তো কমিটি করা হবে। আজকে ছাত্র দলের নতুন বন্ধুরা আছে, আপনারা বক্তব্য দিয়েছেন, আমরাও নেতৃবৃন্দ যারা রয়েছি আমরাও চাই। আমি এক সময় ছাত্র দল করতাম, আমাদের আপনাদের সভাপতি এস এম জাহাঙ্গীরও করতো, এখানে মঞ্চ ভর্তি সবাই ছাত্র দল করতো। ছাত্র দলের প্রতি একটা ভালোবাসা আমাদের সবসময় আছে, যেহেতু ছাত্র দল থেকে আমাদের বন্ধুরা নতুন যুবদল করার জন্য, যুবদলকে গতিশীল করার জন্য, যুবদলকে ঐক্যবদ্ধ করার জন্য, যুবদলকে শক্তিশালী করার জন্য তারা যুবদল করবে। আমরা অবশ্যই অবশ্যই তাদের সংমিশ্রণের মধ্য দিয়েই আমরা আগামী দিনের জাতীয়তাবাদী যুবদল ক্যান্টনমেন্ট থানায় আমরা গঠন করবো।